ইউক্রেনে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি দেশটিতে সেনা না পাঠানোর বিষয়টি আবারও পরিষ্কার করেছেন তিনি। তবে ন্যাটোর সীমারেখা রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে জানান বাইডেন। অন্যদিকে বেলারুশের গোমেল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের আলোচনা ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন যে মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্য প্রমাণ পেয়েছে। এদিকে রাশিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখার সময় রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া বলেন, রাশিয়ান বাহিনী অন্তত 30টি জৈবিক গবেষণাগারের একটি নেটওয়ার্ক থাকার প্রমাণ খুঁজে পেয়েছে। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার এমন দাবি হাস্যকর আখ্যা দিয়ে সতর্ক করে বলেছে রাশিয়া ইউক্রেনে এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার মধ্যেই দেশটির রাজধানী ও প্রধান শহর কিয়েভ দখলের লক্ষ্যে পুনরায় সংগঠিত হচ্ছে রুশ বাহিনী। জাতিসংঘ বলছে রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে নিহত হয়েছেন 564 বেসামরিক নাগরিক, নিহতদের মধ্যে 41 শিশু রয়েছে।